শুভ সকাল। আজ রবিবার, 17 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। 2 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। 14 জমাদিউল আউয়াল 1446 হিজরি। 1952 সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। এছাড়াও 1936 সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি লেখক, কবি ও প্রবন্ধক তারাপদ রায়। চলুন জেনে নেই তারাপদ রায়ের বিখ্যাত কিছু উক্তি। এক একদিন এমন যায়, দিনের মধ্যে একবারের জন্য তোমার কথা মনে পড়ে না। একদিন হয়তো জানা যাবে কিংবা জানা যাবে না যে তোমার সাথে আমার অথবা আমার সাথে তোমার আর কখনোই দেখা হবে না। আমাকে বাঁচাল যদি করেছ মাধব, বন্ধুদের করে দিও কালা। যাদের আসার কথা ছিল তারা কেউ আসেনি, যাদের যাওয়ার কথা ছিল তারা সবাই চলে গেছে।